হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে মধুর উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রকৃতিতে শীতের আমেজ চলে এসেছে। এই সময় সব বয়সের মানুষ ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন, তবে বেশি ভোগেন শিশু ও বয়সবৃদ্ধরা। তাই শীতকালে অনেকেই মধু খেতে ভালোবাসেন। উপকারিতা ও পুষ্টিগুণ বিবেচনা করলে মধু প্রথমেই থাকবে। মধুর পুষ্টিগুণ: 100 গ্রাম মধুতে 304 ক্যালোরি, 82 গ্রাম সুগার, যার মধ্যে রয়েছে সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, মল্টোজ, 0.2 গ্রাম আঁশ, প্রোটিন 0.3 গ্রাম, পটাশিয়াম 52 মিলিগ্রাম এবং 4 মিলিগ্রাম সোডিয়াম রয়েছে। মূলত মধুতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। মধুতে প্রায় 2% আয়রন থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক মধুর উপকারিতা সম্পর্কে। মধু প্রাকৃতিকভাবেই ব্যথানাশক ও রোগ জীবাণু প্রতিরোধক হিসেবে কাজ করে। শীতকালে বেশিরভাগ মানুষ সর্দি কাশি সহ শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় ভোগেন। গলা ব্যথা, খুশখুশে কাশি, সর্দি, শ্বাসকষ্ট সহ ঋতু পরিবর্তনজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় মধু খুব ভালো সমাধান দিয়ে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মধুর জুড়ি নেই। রোজ সকালে 1 টেবিল চামচ মধু, 2 টেবিল চামচ লেবুর রস, 1 গ্লাস কুসুম গরম পানিতে খাওয়ার অভ্যাস গড়ে তুললে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শ্লেষাজনিত কাশি বা কফের সমস্যা যাদের রয়েছে, তারা নিয়মিত তুলসীর রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে জমাট বাঁধা কফ পরিষ্কার হয়ে যায়। খুশখুশে কাশির সমস্যায় আধা কুচি পানিতে ফুটিয়ে রস তৈরি করে তার সঙ্গে 1 বা 2 চামচ মধু মিশিয়ে খেলে তা অনেকটাই কমে যাবে। হঠাৎ করে তাপমাত্রার অস্থিতিশীলতার কারণে শীতের শুরুতেই অনেকেরই গলা বসে যায়, গলা ব্যথা হয়। দিনে 2 বার বিভিন্ন মশলা পানিতে ফুটিয়ে মধু মিশিয়ে খেলে গলা ব্যথা সেরে যায়। শীতকালে অনেকেরই শ্বাসকষ্ট বেড়ে যায়। নিয়মিত রং চায়ের সঙ্গে কিংবা কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে উপকার পাবেন। শীতের ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায়। এই শুষ্ক ত্বককে মসৃণ টান টান রাখতে চাইলে অ্যালোভেরার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ভালো ফল পাবেন। শীতে অনেকের শরীরে বিভিন্ন ব্যথা বেড়ে যায়, এই জন্য প্রতিদিন মধু খেতে পারেন। তো দর্শক, আপনারা জানতে পারলেন শীতকালে মধুর উপকারিতা সম্পর্কে। তাহলে আজ থেকে শীতকালে বেশি বেশি করে মধু খান। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।